প্রশ্ন আমাকে করেছেন, আমি কোন নেতাও রাখিনি কথা বলার জন্য, আমিও বেশি বলবো না। আপনাদের প্রশ্ন ছিল, আরো বেশি আকারে শুনতে পারলে আরো ভালো হইতো। তবে যে রাস্তাঘাট আসছে, এই কাগজগুলো আপনারা পেয়েছেন সবাই কম বেশি, খালি এতটুকু বলে দিই, আপনাদের এখানে 10টা রাস্তা, 6টা এসবিবি, আপনাদের এখানে টিআর কাবি পানি উন্নয়ন বোর্ডের কাজ হয়েছে, নদী ভাঙনের কাজ করা হয়েছে 5,36,00,000 টাকা আমার 4 বছরে, এই পর্যন্ত ব্যয় হয়েছে 1,42,00,000 টাকা, 2 কোটি টাকার খাল খনন হয়েছে রাধানগর দৌলতপুর পাঙ্কাত্তর বাজারি নলডাঙ্গা ধলইতলা গাগা ইবনা হইতে, বাঁধ মেরামত করা হয়েছে 5 কিলোমিটার পর্যন্ত 2,13,00,000 টাকার। এটা শুধু নদী ভাঙন নিয়ে বেশি কথা আসছে, রাস্তা নিয়ে আসছে, রাস্তা এখানে এটা আমি রেখে যাবো, আপনারা সবাই একটু দেখেন, এই কাগজ আগেও দেওয়া হয়েছে। মসজিদে টাকা দিয়েছি এই পর্যন্ত 6,00,000, মন্দিরে দেওয়া হয়েছে 2,00,000, মাদ্রাসা ঈদগাহ কবরস্থান শ্মশানে 3,00,000, টিআর কাবিকা থেকে 24,80,000 টাকার রাস্তার কাজ দেওয়া হয়েছে, সেই রাস্তাগুলোর নাম এবং সব কিছু এই কাগজে আছে, এই কাগজটা আমি রেখে দেবো, আপনারা একটু সবাই দেখবেন, যদি ভুল ত্রুটি থাকে আমাকে বলবেন। আর যেগুলো ব্যক্তিগত সমস্যা, আমি এই গ্রুপিং গ্রুপিং করতে আসিনি, এগুলো আমার জানার বিষয়ও না। আমাকে, আমি যখন আসছিলাম এখানে, সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাকে গ্রহণ করেছিল, আমি বিশ্বাস করি আমি সবাই যে নিয়ে একসাথে চলতে চেয়েছি, আমি ওরে আলাদা এরে আলাদা করে কখনো চলিনি, চলতেও চাই না। আমার দায়িত্ব হচ্ছে সবাইকে নিয়ে একসাথে এই এলাকার উন্নয়ন করা, এর বাইরে আমার কোনো কাজ নাই। আমি মারামারিও বুঝি না, কাটাকাটিও বুঝি না, আমি শুধু একটু উন্নয়ন করতে আসছি, এত আদান দিয়ে দিচ্ছি, আমি আর কথা বলবো না। ইনশাল্লাহ আপনাদের সাথে এসে আবার দেখা হবে, কথা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।